বন্ধুরা, আমার ক্যানভাস বিউটি চ্যানেলে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অরিশ বায়োন্যাচারালসের ন্যাচারাল হেনা পাউডারের একটা ছোট্ট রিভিউ নিয়ে। প্রথমে যেটা বলার, এটা কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, সেটা হলো টি লিভস, লেমন অয়েল, ক্লোভ অয়েল, সোডিয়াম, বিনজট অ্যান্ড হেনা। এর ইনগ্রেডিয়েন্টসগুলো সবগুলোই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস দিয়ে তৈরি। আর মেথড অফ ইউজে যেটা বলা হচ্ছে, মিক্স উইথ ওয়াটার অ্যান্ড অ্যাপ্লাই দ্য পেস্ট অল দ্য স্ক্যাল্প, লিভ ইট ফর 30 মিনিটস অ্যান্ড ওয়াশ উইথ অরিশ বায়োন্যাচারালস শ্যাম্পু। আমি বলবো যে তোমাদের কাছে যদি অরিশের বায়োন্যাচারালসের যদি শ্যাম্পু না থাকে, তোমরা এটা যে কোনো শ্যাম্পু এটা দিয়ে এটা ওয়াশ করে ফেলতে পারো। এটাকে গুলে রাখতে হবে, যখন লাগাবে যে অনেকক্ষণ ধরে গুলে রাখতে হবে, এটা পেস্টটা তৈরি করে রাখতে হবে এমন ব্যাপারটা নয়। এটাকে তোমরা, এটা রেডি করাই থাকে জাস্ট ন্যাচারাল ওয়াটারে। এটাকে জাস্ট পেস্টটা 2 চামচ কি 3 চামচ তোমার পরিমাণ মতো যেটা লাগবে সেটাকে নিয়ে ওটাকে গুলে রেখে তুমি সঙ্গে সঙ্গে এটা ইউজ করতে পারো। কিন্তু ইউজ করার পর 30 মিনিট ওটাকে ছেড়ে দিতে হবে। একটু 30 মিনিট পরে ওয়াশ করলেই এটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। আর অরিশের শ্যাম্পু দিয়েও তুমি এটা ধুতে পারো, আদারওয়াইজ অন্য কোনো শ্যাম্পু দিয়েও এটাকে ওয়াশ করতে পারো, অসুবিধে কিছু নেই। এবার যেটা বলার যে এটা কারা ব্যবহার করবে আর কারা ব্যবহার করবে না, যাদের খুব পাতলা হেয়ার তারা এটা ইউজ করো, তাহলে দেখবে যেটা হবে, চুলের একটা দারুণ ভলিউম বেড়ে যাবে। আর যাদের মোটা চুল, হয়তো চুলের বেসটা একটু মোটা টাইপের, তারা এটাকে ইউজ না করলেই ভালো। কারণ যেটা হয়, ন্যাচারাল হেনা ব্যবহার করার পর চুলের ওপরের একটা হালকা প্রলেপ পড়ে যায়, যার জন্য চুলটা আরও ভারী লাগে। সেই কারণে এটা যাদের একটু মোটা চুল তাদের এটা না ইউজ করাটাই বেটার। কিন্তু ক্যারি করতে পারলে ইউজ করাই যায়, অসুবিধে কিছু নেই। এটা আমার ব্যক্তিগত মতামত, তাই আমি বললাম। আর একটা যেটা হয়, যাদের একটু পাকা চুল তারা যদি এটাকে ইউজ করো, তাহলে ওই পাকা চুলটা কিন্তু লাল হয়ে যাবে, তাহলে পাকা চুলের সমস্যাটা চলে যাবে। এটা একটা দারুণ প্রোডাক্ট। সম্ভবত আমি বলবো যাদের একটু পাকা চুল, কালার হালকা বিস্তর পাকা চুল আছে, কালারটা না চাপিয়ে, কালারে তো অ্যামোনিয়া থাকে, উইদাউট অ্যামোনিয়া ছাড়া কালার যেমন দাঁড়ায় না আমার যেটা মনে হয়, সুতরাং আরও বেশি পেকে যায়, তার থেকে হেনা করে পাকা চুলটাকে লাল করে দিলে মনে হয় বেটার। তাহলে আর কালারটা চাপাতে হয় না, তাড়াতাড়ি চুলটা পেকেও অতটা যায় না। সেই হিসেবে এই হেনাটা কিন্তু খুবই ভালো বলা চলে। এবার বলি নেক্সট আসছি, এটা আমার ব্যবহার করে কেমন লেগেছে, কেনই বা আমি এটা ইউজ করি। প্রথমত হচ্ছে আমার চুলটা ভীষণ পাতলা হয়ে গিয়েছিলো, যার জন্য আমি এটা ইউজ করেছি। আমি এটা দেখিয়ে দেবো আমি কতটা ইউজ করেছি। আমার খুব উপকার হয়েছে, চুলটা ভীষণ পাতলা হয়ে গেছিলো এটা লাগানোর পরে, কিন্তু চুলের ভলিউমটা যথেষ্ট বেড়েছে। আর একটা যেটা হয়েছে, আমার একটু স্ক্যাল্পে ইরিটেশান হতো, চুলকানি হতো এবং খুশকি ছিল প্রচণ্ড। শীতকালটাতে তো আমার প্রচণ্ডই খুশকি হয়ে যায় মাথায়, যার কারণে আমি এটা ইউজ করার পরে আমি এটা দারুণ রেজাল্ট পেয়েছি। খুশকিটা কিন্তু মাথার থেকে, ড্যান্ড্রফটা একদমই চলে গেছে, আর যে ইরিটেশনটা হতো সেটাও আর নেই। এই কারণে আমার এই অরিশের ন্যাচারাল হেনা পাউডারটা ভীষণ ভালো লেগেছে। আর একটা ব্যাপার, এটা হচ্ছে ন্যাচারাল কালার দেয়। বাজারের চটজলদি যে হেনাগুলো, সেগুলো চুলটা একটু বেশি রেডিস হয়ে যায়, একটা লাল রঙের একটা আভা চলে আসে, বাট এটা ন্যাচারাল হেনাটা সেরকম কিছু কাজ করে না। একটা বেশ শাইনি একটা থাকে, স্ক্যাল্পে খুশকিটা দূর হয়ে যায় এবং ইরিটেশান থাকলে সেটা প্রবলেমটা সলভ হয়ে যায়। এই সব কারণে এটা আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট। আচ্ছা, এটা আমি একটু দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে হেনা পাউডারটা, তোমরা কতটা বুঝতে পারছো দেখো। এই এই হলো ন্যাচারাল হেনা, অরিশের ন্যাচারাল হেনা পাউডার। আর এইটা হচ্ছে ভেতরটা, দেখো, এটা আমি একটু ছিঁড়ে দিই। এটা আমি একটু ইউজ করে, একটু নয়, আমার অনেকটাই ইউজ করে ফেলেছি, আর একটু আছে, একটু একটু হাওয়া লেগে গেছে বলে জড়ো জড়ো মতো হয়ে গেছে। বাট এই হচ্ছে ন্যাচারাল হেনাটা, এটা শুধু জাস্ট জলেতে নেবে, নিয়ে গুলে নেবে, গুলে নিয়েই মাথায় লাগাতে পারবে, এর কোনো ঝঞ্ঝাট নেই, যার কারণে এটা আমার খুব পছন্দের প্রোডাক্ট। আর দেখে নাও, এই হলো ব্যাপারটা। ঠিক আছে বন্ধুরা,
আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে এবং যদি মনে হয় উপকার পেয়েছো তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ওকে, চলো।